হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপটা আপনারা কীভাবে লক করে রাখতে পারবেন তাও যে কোনো একজন পার্সেনকে মানে আপনার ইচ্ছা মতো আপনি যাকে যাকে চাইবেন তাকে তাকে লক করে রাখতে পারবে কেউ সেই মেসেজের মধ্যে ঢুকলে পারেও তাদের মেসেজ দেখতে পাবে না আমাদের অনেকের ক্ষেত্রে কী হয় আমাদের মোবাইলটা আমাদের অনেক বন্ধু নেয় তো নিয়ে কী করে তাদের অভ্যাস থাকে যে মোবাইলে হোয়াটসঅ্যাপে কাকে কখন কী মেসেজ করলাম না করলাম সেগুলো দেখার তো সেইগুলো বন্ধ করার জন্যই আজকের এই ভিডিওটা একটা শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সমস্ত কিছু শিখতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিই তো হ্যালো ফ্রেন্ডস আমার নাম বাবাই আর আপনারা দেখছেন টেকনিক্যাল বাবাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতেও প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা এটির জন্য আপনাদেরকে কী করতে হবে এটির জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যেটির নাম লকার ফর হোয়াটসঅ্যাপ চ্যাট আপনারা দেখতে পাচ্ছেন লকার ফর হোয়াটসঅ্যাপ চ্যাট এই প্রথমেই যে অ্যাপ্লিকেশনের নামটা রয়েছে সেটা দিয়ে সার্চ করলে পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে তো আপনাদেরকে কী করতে হবে অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে প্রথমে ইনস্টল করবেন তারপরে অ্যাপটিকে ওপেন করবেন তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তো আমি এবার আপনাদেরকে ওপেন করে সেটিং করে দেখাবো তো অ্যাপটিকে ওপেন করবেন এবং ওপেন করার পরে দেখুন আপনাদের কাছে চার ডিসের একটি নতুন পাসওয়ার্ড দিতে বলবে তো আপনি আমা আপনার পছন্দগুলো দিয়ে দেবেন আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাকে আবার কনফার্ম করতে বলবে তো আপনি কনফার্ম করে নেবেন ওয়ান টু থ্রি ফোর তো এবার দেখুন এখানে একটা জিমেল অ্যাকাউন্ট আমাদেরকে দিতে বলবে তো আমি একটা জিমেল এখন এখানে দিয়ে দেবো জিমেলটা দিয়ে নিচে সেভ করবেন সেভ করার পরে আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটির থেকে পারমিশন চাইবে তো সেটিকে আপনাদেরকে তো এনাবেল করতে হবে আপনারা জানেন যে অনেক অ্যাপ্লিকেশান থাকে যেগুলো আমাদেরকে এনাবেল করতে হয় তো এটিও আমাদেরকে এনাবেল করে নিতে হবে তো আমাদের লকার ফর হোয়াটসঅ্যাপ চেয়ার এটাকে আপনারা এনাবেল করে নেবেন তো এনাবেল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখুন প্লাস চিহ্ন রয়েছে একটি প্লাস চিহ্নের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে প্লাস চিহ্নতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এভাবে পুরো হোয়াটসঅ্যাপটা খুলে চলে আসবে তো এবার আপনি কাকে লক করতে চাইছেন আপনি কোন পার্সনকে লক করে রাখতে চাইছেন তাকে সিলেক্ট করবেন ধরুন আমি প্রথমেই আমার দাদা তো তার নাম্বারটা আমি লক করতে চাই তো ঠিক এইভাবে আপনি ট্যাপ করবেন জাস্ট একটা ট্যাপ করলেই কিন্তু এখানে লক অপশান চলে আসছে তো এবার দেখুন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখাচ্ছি তো দেখুন আমি যখনই হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তখন কিন্তু আমার কাছে একটা পিনকোড চাইছে পিনকোডটা দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু হয়ে গেছে এবার দেখুন আমি নিচে আমার বন্ধুদের ম্যাসেজগুলোতে এখন ঢুকবো তখন কিন্তু মেসেজগুলো আমি সবার কিন্তু মেসেজের মধ্যে ঢুকিয়েতে পারছি কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু এবার দেখুন আমি প্রথম যে নাম্বারটা আমি লক করে রেখেছি সেই নাম্বারে যখনই আমি ঢুকতে যাবো দেখুন আমার কাছে কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে তো এই পাসওয়ার্ডটি যতক্ষণ না আমি দেবো ততক্ষণ কিন্তু খুলতে পারবো না ধরুন আমি এইট ফাইভ টু থ্রি যদি কোনো কিছু দিই তো এটা রং পাসওয়ার্ড দেখাবে পাসওয়ার্ড খোলা সম্ভব হবে না সেজন্য আমরা কেউ মেসেজটাও দেখতে পারবো না তো যখনই আপনি এটা ঠিকঠাকভাবে পাসওয়ার্ডটা দেবেন তখন কিন্তু দেখুন অটোমেটিক কিন্তু ওপেন হয়ে গেলো এইভাবেই আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে পরে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে আর এই ভিডিওটি অবশ্যই আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে সাদা দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতেও প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা টেকনিক্যাল বা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন